আপনার 150টা কিনে আচ্ছা 300 টাকা বিক্রি। শীতের মধ্যে যদি সোনপাপড়ি, তিলের নাড়ু, নারকেল নাড়ু যদি আপনি এগুলো নিয়ে ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ আপনার ভালো প্রফিট হবে। ভালো ফুরা 320 টাকা কিনা পড়বে। আমার মনে হয় কি বিক্রি হবে 540 টাকা। এটা মনে করেন আপনার 9 টাকা কিনা গায়ের রেট হচ্ছে 25 টাকা, 110 টাকা কিনা খুচরা বিক্রি করবে 300 টাকা, 9 টাকা কিনা 30 টাকা বেচা, আপনার 54 টাকা পাতা। 54 টাকা পাতা, জি। এখানে সুপার গুলুর গড়ে আছে কত করে? এটা সুপার গুলু আছে আপনার মনে করেন আপনার 55 টাকা পাতা, 45 কিনা 100 টাকা বিক্রি, এটা হলো 40 টাকা লাভ পেলুন। আচ্ছা 40 টাকা কিনে 100 টাকা বিক্রি, 260 পিসের দাম 123 টাকা, মানে 123 টাকা কিনে 260 টাকা বিক্রি। চিন্তা করেন এখানে ফ্লেভার আছে, 1 টাকা চকলেট, এখানে ফ্লেভার আছে হলো আপনার আম, নীল, তেঁতুল, লিচু, হ্যাঁ কপি, 7-8টা ফ্লেভার হবে, 7-8টা ফ্লেভার হবে, 7-8টা ফ্লেভার। আবার কেউ যদি বলে যে ভাই এটা একটু দাম বেশি হয়ে যায়, আপনার কম দামে কি মেল আছে? আচ্ছা তাহলে এক এক বইমে 160 পিস থাকবে, আপনার রেট হলো মাত্র 90 টাকা, মানে 90 টাকা রয়েছে, আর এটা হচ্ছে 123 টাকা। আচ্ছা দুই কোয়ালিটি রয়েছে, দুই টাকা দামে পালস আছে, এই পালসটা মনে করেন আপনার 110 টাকা কিনা পুষা বিক্রি উঠবে 300 টাকা। এটার মধ্যে লাভকান্ডি আছে, কপি আছে, তেঁতুল আছে, ঠিক আছে, আইটেম আছে, সমস্যা। চকলেট চলে না গ্রামে গঞ্জে, এমন কোনো দোকান নাই, সব জায়গায় চলে। কেউ চাইলে শুধু চকলেট নিয়ে ব্যবসা শুরু করেন। জেমস কিছু চাই, এই ছাতা আছে, এই ছাতাটা 10 টাকা দামের, একেবারে রানিং আইটেম, রানিং আইটেম, বাচ্চারা পছন্দ করে। এটা কার্টনে কার্টন চলে ভাই, কেউ আছে 10 কার্টন 5 কার্টন এভাবে নেয়। আচ্ছা এটা কত পড়বে ভাইয়া দাম? এটা হলো আপনার 150 টাকা কিনা, আচ্ছা 300 টাকা বিক্রি। এই সাইকেলটা হলো আপনার 122 টাকা কিনা বিক্রি উঠবে 250 টাকা। আচ্ছা এরপরে হলো আপনার মনে করেন ডিম জুনা, এটা 30 পিসের দাম মাত্র 82 টাকা, বেলুন আইটেম আছে। কি সব বেলুন আইটেম? জি জি বেলুন আইটেম আছে। দেখেন ভাই এগুলা তো একেবারে রিজনেবল প্রাইস না? হ্যাঁ এই যে মনে করেন এটা হলো 45 টাকা পাতা, 100 টাকা বিক্রি, 45 কিনে 100 টাকা বিক্রি, এটা হলো 40 টাকা লাভ বেলুন। আচ্ছা 40 টাকা কিনা 100 টাকা বিক্রি। এরপর ফোড়া বেলুন 48 টাকা কিনা, আচ্ছা এই যে এই বেলুনটা 48 টাকা কিনা 100 টাকা বিক্রি, 280 টাকা ডর্জন আলফা। আচ্ছা আলফা, এরপর এক নম্বর বল আছে 360 টাকা। আচ্ছা আবার সেম একটা মাল আছে জাম্বু প্লেন, সেম একটা মাল আছে 160 টাকা, 160 টাকা, 160 টাকা ডর্জন, ডর্জন 300 টাকা ডর্জন। এরপরে কস্টিপ আছে, ঠিক আছে কস্টিপ আছে, এই কস্টিপটা মনে করেন আপনার 125 টাকা কিনে, 125 টাকা কিনে, 125 টাকা কিনে, ঠিক আছে আপনি বিক্রি করবেন 180 টাকা। এই সেন্সিটিভ ব্রাশ, আচ্ছা এটা হলো আপনার 110 টাকা 12 পিসের দাম, 110 টাকা 12 পিসের দাম, 9 টাকা কিনে 30 টাকা বিক্রি, 9 টাকা কিনে 30 টাকা বিক্রি। আচ্ছা এরপরে মনে করেন বাচ্চা আইটেম, আচ্ছা এটা হলো 130 টাকা কিনা আপনি মনে করেন 30 টাকা খুচরা বিক্রি, 9 টাকা কিনা 30 টাকা বেচা, এটা হলো 170 টাকা, আর একটা আছে 160 টাকা। আচ্ছা 160 টাকা করে কিনলে 13 টাকা পিস কিনে 30 টাকা বিক্রি। আচ্ছা 170 কিনলে 14 টাকা কিনা 30 টাকা বিক্রি, এটা 320 টাকা কিনা পড়বে, 320 টাকা কিনা পড়বে। আমার মনে হয় কি বিক্রি হবে 540 টাকা, 540 বিক্রি হবে, জি। দেখেন এই যে নাড়ু, এই তিলের নাড়ু হলো 105, নারকেল নাড়ু হলো 100 টাকা, এই যে মালটা আপনি 100 টাকা কিনা 200 টাকা বিক্রি, খুচরা 200 টাকা, 200 টাকা বিক্রি, ডাবল প্রফিট, হ্যাঁ ডাবল প্রফিট, ঠিক আছে। এটা খুবই সুস্বাদু মাল, এটা নিতে পারেন, নিয়ে ব্যবসা করতে পারেন। হলো তিলের নাড়ু, পুরো শীতের মধ্যে যদি সোনপাপড়ি, তিলের নাড়ু, নারকেল নাড়ু যদি আপনি এগুলো নিয়ে ব্যবসা করেন, আলহামদুলিল্লাহ আপনার ভালো প্রফিট হবে, ভালো প্রফিট আসবে, ভালো প্রফিটেবল বিজনেস কিন্তু, জি। এরপরে মনে করেন এই যে সন্দেশ, এই সন্দেশের দাম মাত্র 80 টাকা, 80 টাকা 40 পিসের দাম, খুচরা বিক্রি উঠবে 200 টাকা, 1450 টাকা, এটা হলো আপনার 30 পিস থাকে, আপনার কিনা হলো 85 টাকা, হ্যাঁ কিবা 5 টাকা করে বিক্রি, 150 টাকা বিক্রি, 150 টাকা বিক্রি, 85 টাকা কিনি 150 টাকা বিক্রি। আচ্ছা এটা 150 টাকা, 150, 60 পিসের দাম, 300 টাকা বিক্রি উঠবে। আচ্ছা হ্যাঁ এরপরে এটা আছে 250 টাকা বিক্রি, 5 টাকা করে নেই খুচরা বিক্রি, হ্যাঁ 152 কিনা 250 টাকা বিক্রি ইনশাআল্লাহ। আসলে বাইরে এখানে অসংখ্য আইটেম আছে, আপনারা অবশ্যই আসবেন, ব্যবসা করার জন্য আসবেন, আর আসতে না চাইলে যারা পুরাতন বাইরে আছেন তারা বাইরে থেকে মাল নেবেন ইনশাআল্লাহ। কন্ডিশনে কোনো সিস্টেম নাই, টাকা আগে দিবেন তারপরে মাল নেবেন নাকি? আর দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, পেজে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, আর মাল নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।